গুড মর্নিং এভরিওয়ান। দিশপুর ল কলেজত যাবর ক্যান্ডিডেট এবার এলএলবি করিম বলে ভাবিছে। তেওঁলোকৰ অনলাইন এপ্লিকেশন লাস্ট ডেট, ইয়ার লগতে এন্ট্রেন্সটো কেতিয়া হয় সেই সম্বন্ধে মোক বহুতে প্রশ্ন করে আছিল। সো তোমালোকৰ ডাউটটো ক্লিয়ার করার কারণে এটি ভিডিও আজি মই বনাই আছো। সো তুমি দিশপুর ল কলেজত ফার্স্ট অনলাইন এপ্লাই করব লাগিব। অনলাইন এপ্লিকেশন পিছত কি এন্ট্রেন্সটো হব। এতিয়া বহুতে কৈ আছে এন্ট্রেন্সৰ ডেটটো কি হয়, তাতে কোনো স্পেসিফিক তেনে ডেট না থাকে। একচুয়ালি তোমায় তোমালোকক দেখাই যাম আজি ফুল। ফার্স্ট অফ অল, তুমি যদি এতিয়ালৈকে অনলাইন এপ্লাই করা নাই, ইয়াতে গুগলত আহা, নিজের মোবাইলত নাইবা ডেস্কটপত দিশপুর ল কলেজ বলে তুমি সার্চ করে দিয়া। দিশপুর ল কলেজ বলে সার্চ করলে ইয়ার যেটা অফিসিয়াল ওয়েবসাইট এটা চাবা তোমালোকে। অফিসিয়াল ওয়েবসাইটের বাইরে বেলেগ কোনো ওয়েবসাইটও তোমালোকে না যাবা। দিশপুর ল কলেজ .org বলে আছে, তো এই ওয়েবসাইটত তুমি সোমাই যাব লাগিব। ইয়াতে সোমাই অফিসিয়াল ওয়েবসাইটত তুমি সোমাই যাবা। ইয়াতে সোমাই গেলে চাবা নেভিগেশন আহিব, এটা ক্লোজ মারি দিবা। তলফালে আহি আহি চাবা ইয়াতে তুমি এপ্লাই অনলাইন, এপ্লাই অনলাইনের যেটা অপশন আছে তুমি ইয়াতে ক্লিক করে দিবা। এপ্লাই অনলাইন ক্লিক করলে চা নিউ এডমিশন যেটা আমার অপশন আছে চা নিউ এডমিশন, এই নিউ এডমিশনত এপ্লাই নাও ইয়াতে তুমি ক্লিক করে দিব লাগিব। সো এপ্লাই নাওত যদি তুমি ক্লিক করা দেন এটা বেলেগ পেজ খোল খাব। ইয়াতে চা নেক্সট অপশন আছে এপ্লাই ফর নিউ এডমিশন, তুমি এপ্লাই ফর নিউ এডমিশনত ক্লিক করে দিব লাগিব। ইয়াতে ক্লিক করে দিলে চা ইনস্ট্রাকশনখিনি দিয়া আছে, ডকুমেন্টস কি কি লাগিব। তুমি অনলাইন এপ্লাই করার আগত তুমি ইয়াতে নিজের সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখিবা, আর এটা সিগনেচার রাখিবা, আর এডুকেশনাল ডকুমেন্টসখিনি নিজের লগত রাখি লবা। তারপিছত ইয়াতে কৈছে তোমালোকে পেমেন্টের কথা কৈছে, ইয়াতে এডভাইজরি টু মেইনটেইন ডিউরিং পেমেন্ট, যদি কিবা প্রবলেম হয় তোমালোকে মানে এইকেইটা হেল্পলাইন নম্বর আছে ইয়াতে তুমি মানে পারিবা, কিবা প্রবলেম হলে খবরটা দিব পারিবা। এতে চা এপ্লাইং ডিটেলসটা যদি চাও আমি, কোর্স ফার্স্ট অফ অল তুমি অনলাইন এপ্লাই করতে কোর্সটা যদি ইয়াতে ক্লিক করে দিলে অনলি এলএলবি আহে। বি এলএলবির কারণে অনলাইন এপ্লিকেশনটা কমপ্লিট, তাতে এডমিশন কমপ্লিট হয়েছে। এতিয়া এলএলবির অনলাইন এপ্লাই চলি আছে, সো এলএলবিটা ক্লিক করে দিবা। এলএলবি লাস্ট ডেটটা এতিয়ালৈকে দিয়া নাই, ইয়াতে কিমান দিন হব এপ্লাই এটা কোনেও গম নাপায়। সো এপ্লাই করতে এলএলবি বলে দিবা, মিডিয়ামটো ইংলিশে থাকিব, বেলেগ কোনো মিডিয়াম নাই, এলএলবিটো ইংলিশ মিডিয়াম হয়। তারপর তোমার পাসপোর্ট সাইজ ইমেজ আর সিগনেচারটা আপলোড দিবা। নেক্সট তোমার এতে চা পেরেন্সিয়াল ডিটেলস ইয়াতে দিব লাগিব, তুমি নিজের নাম, মিডল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, অকুপেশন, এই গোটেইখিনি দিব লাগিব। তারপর নিজের পার্সোনাল ডিটেলস, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজন, কাস্ট, EWS আছে নাকি, BPL, ব্লাড গ্রুপ, ফ্যামিলি ইনকাম, এই গোটেইখিনি দিব লাগিব। নেক্সট আহিব তোমার ইয়াতে চা রেসিডেন্সিয়াল এড্রেস, তোমার ফুল এড্রেসটা ইয়াতে লাগিব, পার্মানেন্ট এড্রেস যদি সেম হয় সেম এস রেসিডেন্সিয়াল এড্রেসত দিবা। সো এনেকে আহি আহি তুমি লাস্টত দিব লাগিব নিজের ডকুমেন্টস আপলোড। সো ডকুমেন্টস আপলোড দিয়ার পিছত তুমি ইয়াতে এড কোয়ালিফিকেশনত মারি ইয়াতে টিকচিন দি সাবমিট এপ্লিকেশন মারি দিবা। সাবমিট এপ্লিকেশন মারিলে ইয়াতে তোমার এটা পেমেন্ট করিব লাগিব, পেমেন্ট অপশনটো পিছত আহিব, ফার্স্টত সাবমিট করিব লাগিব, দেন পেমেন্টটো করে তুমি অনলাইন এপ্লিকেশনটো মানে যেটো ফর্ম ওলাব এটা তুমি প্রিন্ট করিব পারা। এতিয়া কথা হৈছে ইয়াতে এডমিশনটো হয় কেনেকে। একচুয়ালি এডমিশন প্রসিডিওর যদি চাও আমি, ইয়াতে এন্ট্রেন্স হয়, ইন্টারভিউ নহয় এন্ট্রেন্স হব। এন্ট্রেন্সটো কি হব, তোমার অনলাইন মোডত হব এন্ট্রেন্সটো, অফলাইন নহব। কিন্তু তোমালোকে নাভাবিবা যে আজি এপ্লাই করে দিল এন্ট্রেন্সর কারণে বেলেগ একটা ডেট দিব, তেনে কোনো ডেট না থাকে। তুমি এপ্লাই করে দিবা, উইদিন 24 আওয়ার্স মেইল এটা আহিব, মেইলত তাতে এন্ট্রেন্সর চাবা অপশন থাকিব। মেইল যেটো আছে তোমার ইমেইলত যেটো মেসেজ আহিব তাতে তুমি অনলাইন এন্ট্রেন্সর অপশনটো পাবা। সো তুমি এন্ট্রেন্সটো অনলাইন দিব লাগিব, অনলাইনত এন্ট্রেন্সত যদি মানে পাস করা তুমি দেন ডাইরেক্ট ইয়াতে এডমিশন লব পারিবা, অপশনটো ইয়াতে আহিব। সো বহুতে মোক কৈ আছিলে যে দাদা ইয়াতে এপ্লাই করে দিল অনলাইন এন্ট্রেন্সর ডেটটো কেতিয়া হয়, ইয়াতে লাস্ট ডেট কেতিয়া। সো অনলাইন এপ্লাই করে দিলে উইদিন 24 আওয়ার্স এটা মেইল আহিব, তাতে তুমি অপশনটো পাই যাবা অনলাইন এন্ট্রেন্সর। সো অনলাইন এন্ট্রেন্স দিয়া তারপর যদি তুমি পাস করা লগে লগে এডমিশনটো লব পারিবা। ইয়ার লগতে এলএলবি অনলাইন এপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু এতিয়ালৈকে দিয়া নাই, এটাও তোমালোকে ভালকে গম পাবা। সো লাস্ট ডেটটো কেতিয়া দিব সেই সম্বন্ধে কোনো নোটিস ওলোৱা নাই,
লাষ্ট ডেটটো গম নাপাওঁ কেতিয়া দিয়ে। তোমালোকে যিমান সোনকালে পাৰা এপ্লাইটো কৰি দিয়া, এণ্ট্ৰেঞ্চ দিয়া, যদি এডমিশ্যন ইয়াতে পাই যোৱা তো এডমিশ্যনটো লৈ লোৱা। সো যিখিনি ডাউট তোমালোকৰ মনত আছিল আই থিংক ক্লিয়াৰ হ'ল আজি। মই অনলাইন এপ্লিকেশ্যনৰ যিটো লিংক আছে ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত দি দিম, তোমালোকে তাতে ক্লিক কৰি এইখিনি আহি পাবা, ইয়াৰ পৰা তোমালোকে অনলাইন এপ্লাই কৰি দিবা। তো ভিডিঅ'টো আজি ইমানতে সমাপ্ত কৰিছোঁ। কিবা যদি ডাউট আছে ইয়াৰ পিছত মোক কমেণ্ট কৰি জনাই দিবা, মই ৰিপ্লাই দিয়াৰ চেষ্টা কৰিম। সো থেংক ইউ সো মাছ ফৰ ৱাচিং দ্য ভিডিঅ', হেভ এ গ্ৰেট ডে'।